হাই ফ্রেন্ডস, ব্লু ম্যাপেলস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি করতে চলেছি খুবই সিম্পলভাবে আলু পটলের ডালনা। পটল রান্না করতে অনেকটাই সময় লাগে, কিন্তু আজকে আমি খুব সিম্পল উপায়ে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। এখানে পটল আমি কেটে রেখেছি গোল গোল করে, যেমন ডালনার জন্য পটল আলু লাগে সেরমভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। সাথে আমি মিক্সিতে একসাথে প্রায় গোটা চারেক লঙ্কা, পেঁয়াজ, আদা এবং রসুন, আমি রসুন অনেকটাই নিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কোয়াগুলো খুবই মোটা, এরকম রসুন নিয়ে নিয়েছি, চারটে লঙ্কা এবং তিনটে বড় পেঁয়াজ আমি ডুমো করে নিয়েছি। এগুলোকে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আচ্ছা, যতক্ষণ আমি মিক্সিতে ব্লেন্ড করব ততক্ষণ আমি তো শুধু বসে থাকতে পারি না, তো আমরা কি করব, এখানে কড়াইটাকে গরম বসিয়ে দিই, এখানে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে যাব। কড়াই ধোয়া কড়াই আমাদের এখানে শুকনো হচ্ছে, হলে আমি এর মধ্যে রিফাইন অয়েল পরিমাণ মতো ভাজার জন্য দিয়ে দেব। যেহেতু চটজলদি রান্না করতে হবে এবং আলু পটলের ডালনা করতে হবে, যেটা অনেকটা লেন্দি একটা রেসিপি, তো কড়াই গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো ছাড়ার আগে, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি এবং সহজেই ভাজা হয়ে যায়, সেই জন্য পরিষ্কার ধোয়া আলুর মধ্যে আমি সামান্য নুন দিয়ে একটু মাখিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেলে এই আলুগুলোকে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ছেড়ে দিয়েছি, এবারে এক নাড়া দিয়ে আমি গ্যাসটাকে সামান্য সিম করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ব্লেন্ড করতে চলে যাচ্ছি। আলু ভাজতে বসিয়ে দিয়ে আমি মিক্সিতে সবকটা উপকরণ নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। প্লাস আরেক দিক দিয়ে আলুটাও কিন্তু মজে এসছে ভালোভাবে। এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ফ্রাই করে নেব। ভালোভাবে আলুটাকে ফ্রাই করে নিতে হবে। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে কিন্তু আমি পটলগুলোকে ছেড়ে দেব। এবার পটলগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। আমি মাচার পটল এনেছি, মাচার পটলের কিন্তু টেস্ট দারুণ হয়। এগুলো দেখতেও বড় হয়, কিন্তু ভেতরে দেখুন কোনো দানা দেখতে পাবেন না, কিন্তু মোটা মোটা দানা, একদম কচি পটল। ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হচ্ছে। এবারে পটলটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি দেখবেন বেশিরভাগ সময় পেস্টটাকে আমি বানিয়ে নিই, কারণ যদি আমরা মশলা মানে পেঁয়াজ কষানোর পরে সেখানে যদি আমরা গোটা গোটা মশলাগুলোকে দিই, সেটাকে মজাতে কষাতে অনেকটা টাইম চলে যায়। কিন্তু আমরা যদি এই পেস্টটা বানিয়ে রাখি, তাহলে কিন্তু এই ম্যাজিক পেস্টের মাধ্যমে আমাদের রান্নাটা যেমন টেস্টি হতে থাকে, তেমনি মশলাটা কষাতে বেশি সময় লাগে না। তো এখানে দেখুন আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আমি আপনারা চাইলে যদি ইচ্ছে হয় তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারেন। আচ্ছা, এটাকে এবার আমি একটুখানি পেস্ট বানিয়ে নেব, নর্মাল ওয়াটার দিয়ে করছি, খুব একটা লিকুইড করি না এই পেস্টটা। ভালোভাবে পেস্টটা করে নিলাম, যেহেতু খুবই চটজলদি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, সেই জন্য কিন্তু এই পন্থাটা নেওয়া। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেল, এবার দেখা যাক আমাদের পটলটা ভাজা হয়েছে নাকি। পটল ভাজা হয়ে গেছে কিন্তু। এবার আমি পটলগুলো দেখতেই পাচ্ছি আমাদের নরমও হয়ে গেছে, এবার পটলগুলোকে
তুলে নিচ্ছি। মশলাটা কিন্তু কষে এসছে, এটা মাথায় রাখতে হবে বারবার কিন্তু মশলাটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ ধরে আমাকে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কষানোকালীনই আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা যখন করবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোয়, এই সময় একটা ভাজা মশলার একটা গন্ধ বেরোতে থাকে, ওই স্মেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রিপারেশনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার গ্যাসটা সিম করে কিছুটা তেল ছাড়তে দিচ্ছি। অলরেডি দেখাই যাচ্ছে উপর দিয়ে কিন্তু তেলের লেয়ার পড়ছে, মশলার চারদিক দিয়ে কিন্তু তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি মশলাটার উপর দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টের বাটির মধ্যে কিছুটা জল দিয়েও কিন্তু ওই জলটা এর মধ্যে অ্যাড করব। তার আগে কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে যেটুকু সময় লাগবে বাকি দেখতে পাচ্ছেন আমাদের খুব কম সময়ে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছিলো। এবারে মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাস সিম করাই আছে,
এবারে মশলা বাটি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে একটু ফুল ফ্লেমে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কড়াইতে ভাজার যে কিছুটা লেয়ার ছিল ওটা কিন্তু পুরোপুরি উঠে গেছে। এই জন্যেই সাধারণত মাছ ভাজলে মাছ ভাজার কড়াইতে বা কোনো রকম সবজি ভাজলে সেই কড়াইতে রান্না করলে সেটা কিন্তু টেস্টটা খুব বেশি পরিমাণে ভালো লাগে, কারণ সেগুলোর জুসটা কিন্তু ওই কড়াইয়ের তেলে থেকে যায়। ফুল ফ্লেমে গ্যাস করে দেওয়া আছে, এবার মশলাটাকে ফুটতে দিচ্ছি। মশলাটা ফোটাকালীনই আমি দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে, এবার আমি এর মধ্যে পুরো ভাজা আলু এবং পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে দিচ্ছি। যখন এই আলু পটল দেবেন তার আগে কিন্তু মশলাটা মুখে দিয়ে দেখে নেবেন নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে নাকি। পুরো মশলাটাকে ভালোভাবে মাখিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকনা দিয়ে ভাপে রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো, যেহেতু আলু পটল দুটোই ভাজা বেশিক্ষণ সময় লাগবে না রেডি হতে। অনেকে চাইলে কিন্তু এর মধ্যে সামান্য জল দিয়ে একটু ঝোলের মতো করেও খেতে পারেন, সেটাও খুব টেস্ট হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, ঢাকনা খুলে দেখাই যাচ্ছে পুরো প্রিপারেশনটা কিন্তু রেডি। শুধু একবার দেখে নেব আলুটা যে সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি ডান। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি প্রিপারেশনটিকে। আমাদের প্রিপারেশনটা কিন্তু তৈরি, আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমাদের চট জলদি খুব সহজ উপায়ে আলু পটলের ডালনা কিন্তু রেডি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ফিরে আসবো আবার চট জলদি নানান রকম রেসিপি নিয়ে।